ইলিশ ভাপাটা তো তোমরা দেখলে দু তিন দিন আগে কিন্তু মাছের মুড়োটার কি হলো পাতলা মাছের ঝোল হলে তার মধ্যে তো আমরা মুড়োটা দিয়ে দিই কিন্তু বা ভাপা হলে সেই মাছের মুড়োটা ভেজে তার তেল দিয়ে দিয়ে ভাতের সাথে লঙ্কা মেখে খেতে আমি খুব পছন্দ করি ইলিশ মাছটা যেমন সুস্বাদু মাছের মুড়োটাও ততটাই দারুণ খেতে মাছের রানী বা কুইন অফ ফিশেস এমনি এমনি বলা হয় না ইলিশকে তবে মাছের রানী কেন রাজা বলা হয় না কেন কেউ উত্তরটা জানলে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও বাড়িতে কিছু মাখা হলে মানে ডাল সিদ্ধ ভাত বা মাখন দিয়ে ভাত বা ঘি ভাত বা এরম ইলিশের তেল দিয়ে ভাত সেটা হয় মা বা দিদা মাখেন একটা বিরাট থালায় আর তারপর সেটা এক এক করে সবার পাতে দেওয়া হয় এখন আমিও পটু হয়ে উঠেছি এরম ভাবে লঙ্কা ডোলে নুন আর তেল দিয়ে মাখতে তবে মা আর দিদার হাতে সেই টেস্টটা আমার আসে না কিন্তু কাজ চলে যায় আর কি মানে অতটাও খারাপ মাখি না ভালোই মাখি তবে ইলিশ মাছ তো তার সাথে যাই খাবে যেভাবেই খাবে ভালোই লাগবে